প্রবাসীরা বিমানবন্দরে এ প্রতারণা সম্পর্কে জেনে সাবধান হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিমানবন্দর টার্মিনাল ভবনের সামনে থেকে আটক করে বিমানবন্দর আর্ম পুলিশ। তারা প্রতারণা করে একজন যাত্রীর লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সূত্র জানায়, রাজিয়া বেগম বয়স 32 নামের এক যাত্রী সকালে সৌদি এয়ারলাইন্সে করে সৌদি আরব থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে তিনি ফার্মগেট যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার চেষ্টা করছিলেন। এ সময় প্রতারক মোহাম্মদ ফারুক ওরফে ইমন বয়স 31 এবং মোহাম্মদ মানিক মিয়া ওরফে রতন বয়স 35 রাজিয়ার কাছে তার গন্তব্যের তথ্য জানতে চায়। রাজিয়া তাদেরকে ফার্মগেটের কথা জানালে তারাও ফার্মগেটে যাওয়ার কথা বলে রাজিয়াকে। পরবর্তীতে তারা ওই যাত্রীর লাগেজ নিয়ে বিমানবন্দর গোল চত্বরের দিকে যেতে থাকলে আর্ম পুলিশ সদস্যদের সন্দেহ হয়। আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়, এমনকি নিজেদের নামও ভুল বলে। বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তাদের 3 মাসের কারাদণ্ড দেয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।